বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন বাঘাসুরা। এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে সদস্যবৃন্দ ইউনিয়নের অন্তর্ভুক্ত সকল গর্ভবতী নারীকে গর্ভকালীন সেবা গ্রহণ, স্বাস্থ্যকেন্দ্রে প্রসব করানো ও প্রসবোত্তর সেবা গ্রহণে সব রকম সহযোগিতা দেবার মাধ্যমে নবজাতক ও মাতৃমৃত্যু কমিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের এফডব্লিউসির যে কর্মকর্তাবৃন্দ আছেন, ওনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেন এবং আমি আমার পরিষদের মহিলা মেম্বার এবং পুরুষ মেম্বার সহ এবং এলাকার এলাইট পার্সনদেরকে নিয়ে প্রতি দুই মাস পরপর আমরা মিটিং করি এবং এই মিটিংয়ের ফলাফলে আমাদের এফডব্লিউসি সর্বাত্মক প্রচেষ্টায় আমরা আমাদের কাজগুলি করে যাচ্ছি এবং আমার পরিষদ থেকে আমি সর্বাত্মক সহযোগিতা করতেছি। তারা ইউনিয়ন পরিষদের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক একটি কমিটি গঠন করেছেন। এই কমিটির মিটিংয়ে নিয়মিত মা ও শিশু স্বাস্থ্য সম্পর্কিত নানা সমস্যার আলোচনা করে তার সমাধান করা হয়। হাসপাতালে আমার ডেলিভারি হয়েছে, কোনো টাকা পয়সা নেয় না, ডেলিভারির সময় সব ওষুধপত্র ঠিক মতো পাইছি এবং এখানে ডেলিভারি হওয়ার জন্য যত ধরনের সাপোর্টিং দেওয়া লাগে এগুলো আমরা দিচ্ছি এবং ময়লা পালানোর জন্য একটা ডাম্পিং আমরা করে দিয়েছি। এখানে প্রথমবার বিদ্যুতের কোনো ইয়ে ছিল না, আমরা একটা চার্জ লাইট দিয়েছি এবং আমরা সোলার লাগিয়ে দিয়েছি এবং এখানে যখন যেটা লাগে এটা আমরা করে দিয়েছি। ইউনিয়ন পরিষদের বাজেট থেকে পরিবার কল্যাণ কেন্দ্রের ভবন সংস্কার, নলকূপ মেরামত, কমিউনিটি ক্লিনিকের অ্যাপ্রোচ রোড তৈরি, সোলার প্যানেল স্থাপন এবং গর্ভবতী ও প্রসূতি মায়েদের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রতিনিয়ত আমাদের এখানে ডেলিভারি হচ্ছে, যেটা দেখা যায় যে এখানে আমাদের এফডব্লিউসির পক্ষে সম্ভব হচ্ছে না, এটা আমরা হবিগঞ্জ সদর হসপিটালে তাদেরকে কিভাবে ওইখানে পৌঁছানো যায় ওই ব্যবস্থা আমরা করি। আগে মনে করেন এফডব্লিউসিতে মাসে দুইটা কি তিনটা ডেলিভারি হতো, এখন নভেম্বরে 9টা ডেলিভারি হয়েছে, ডিসেম্বরে 13টা ডেলিভারি হয়েছে, তারপর জানুয়ারিতে আবার 13টা ডেলিভারি হয়েছে। বর্তমানে যে মাতৃমৃত্যু গত দুই বছরে আমার ইউনিয়ন কোনো ম্যাটারনাল ডেথ নাই, নবজাতকের মৃত্যু অনেক অংশে কমে আছে, এ সব কিছু সফলতার মূল হয়েছে স্থানীয় সরকার। আগে এই ইউনিয়নে উল্লেখযোগ্য সংখ্যায় নবজাতক ও মাতৃমৃত্যু হতো। স্থানীয় সরকারের আন্তরিক প্রচেষ্টায় এখানে নবজাতক ও মাতৃমৃত্যু আজ শূন্যের কোঠায় নেমে এসেছে। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র যেটা ওইটারও অনেক উন্নতি হয়েছে, রাস্তারও আমূল পরিবর্তন হয়েছে। আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং ওনার পরিষদের তত্ত্বাবধানে মামনি প্রজেক্টের কার্যক্রমও সঠিকভাবে জোরালোভাবে চলছে, কাজে মানে মাতৃমৃত্যু নাই বললেই চলে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি এবং আমাদের চেষ্টার ফলে প্রসবকালীন মা এবং নবজাতক শিশুর মৃত্যু হার অনেক কমে গেছে। প্রতিনিয়ত আমাদের এখানে ডেলিভারি হচ্ছে, এখন পর্যন্ত কোনো মা অসুস্থ হন নাই বা মারা যান নাই। বাঘাসুরা ইউনিয়নের মতো নবজাতক ও মাতৃমৃত্যু রোধকল্পে দেশের সকল স্থানীয় সরকার প্রতিনিধিগণ এগিয়ে এলে অচিরেই তারা আমাদের উপহার দিতে পারবেন নবজাতক ও মাতৃমৃত্যুহীন এক প্রাণময় বাংলাদেশ।